যেহেতু আব্বা নাই, তো আমরা যেটা করি সারাদিন কিছু সাদকা যায় আব্বার, আব্বার নামে একটা এতিমখানা আছে, ওটা চালানো হচ্ছে মাদ্রাসা। প্লাস যেটা নর্মালি আসে আমাদের মানুষজনকে একটু খাওয়ানোর ব্যবস্থা করি আমরা। আর বিকেলে আসরের নামাজ পড়ে আমরা নিজেরাই মিলাদ পড়ি, দোয়া পড়ি, কবরস্থানে আব্বাকে ওখানে জিয়ারত করে আসি। আর সন্ধ্যার পরে আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে রাতের খাওয়াটা খাই। আমার বাবা আমার কাছে হিরো এবং পরিচয় দেওয়ার মতো বাবা, এবং আমি গর্ববোধ করি ওনার পরিচয় দিতে, যে না আমার নামের আগে আমি আজীবন যাতে ওনার নামটাই আসে, আমি এটাই চাইবো। ওনার অবর্তমানে আমি আমার আমার সন্তানরা, আমার ভাই, তার সন্তানরা, আমরা সবাই তাকে এখন রিপ্রেজেন্ট করি। তো এই জন্য আমি অবশ্যই চাইবো প্রত্যেক জায়গায় যাতে আমার আগে ওনার নামটা আসে, যে অমুকের ছেলে আমি। সব বাবারাই কিন্তু তার সন্তানরা ভালো থাকুক সেই স্যাক্রিফাইসটা সবসময় করে। তো এখন আমার এই বয়সে এসে, এখন তো আমার বয়স মোটামুটি ভালোই, আমি এখন 43, আমার মেয়েরাও বড় হয়ে গেছে। তো এখন আমি রিয়েলাইজ করছি যে না, আব্বা যা কিছুই করতেন হয়তো একটা পয়েন্ট অফ টাইম আমার কাছে মনে হতো উনি হয়তো বেশি শাসন করছেন, এটা আমার উপর চাপিয়ে দিচ্ছেন। বাট এখন বুঝি না, ওইটা আমার ভালোর জন্য উনি এই জিনিসগুলো করেছেন। এবং একটা জিনিস যে আমি বাবা মার কখনো অভাব্য হইনি, আমার লাইফের প্রত্যেকটা ডিসিশনে তারা ওতপ্রোত ভাবে জড়িত ছিলেন। হ্যাঁ, যে তারা তার মানে সবকিছু আমি ওনাদের জিজ্ঞেস করে করতাম, এমন না কোনো কিছু ওনাদের জিজ্ঞেস না করেও করিনি। ইভেন আপনি এটা জানেন কিনা জানি না, আমার স্ত্রীকে কিন্তু আমার পছন্দের বিয়ে না, আমার বাবা আগে দেখেছেন, পছন্দ করেছেন, মাকে দেখে পছন্দ করিয়েছেন, তারপরে আমাকে বলেছে আমরা একটা মেয়ে পছন্দ করেছি, তোমার যদি মনে হয় তুমি তুমি দেখো, কথা বলো, তুমি যদি চাও। আমি বলছি বাবা এখানে আপনি দেখেছেন, আম্মা দেখেছেন, এখানে আমার আর কিছু নাই, আমি দেখবো, একটা মানুষকে দেখার জন্য দেখতে যাব। বাট আপনারা যেহেতু পছন্দ করেছেন কিনা এটা বলেন। হ্যাঁ আমাদের পছন্দ হয়েছে। তো আমি আলহামদুলিল্লাহ আমার এখানে আর কোনো সেই নাই, কিন্তু আমি কখনো ফিল করি না সেই নাই। কারণ কি, তার যে অ্যাডভাইস, তার যে ফিলোসফি ছিল বা যেভাবে উনি ডিসিপ্লিন করে রেখে দিয়ে গেছেন এক্স্যাক্টলি, কিন্তু আমি এখন আমার লাইফ ওইভাবেই ক্যারি অন করছি। আমার আমার বাচ্চাদের এখন আমি এভাবে মানুষ করি। ওদেরকে একটু আগে আমি দেখাচ্ছিলাম চ্যানেল আইতে আবার প্রোগ্রাম চলছিল, আমি দেখাচ্ছি যে দেখো তোমার দাদা, তোমরা দেখে রাখো, কারণ একটা সময় আমি থাকবো না, মাম্মা থাকবে না, তোমরা বড় হবে, তোমার দাদাকে নিয়ে বই লেখা হবে, তোমার বাবা দাদাকে নিয়ে গবেষণা হবে। তো ইউ মাস্ট রিমেম্বার যে তোমরা কার নাতনি। বাংলাদেশের চলচ্চিত্র শুরুতেই কিন্তু নায়করাজ রাজ্জাক এসেছেন, তাই না? তিনি টেনে নিয়ে গেছেন তার জীবদ্দশায় 50টা বছর সে কাজ করেছে, এত বড় তার স্যাক্রিফাইস, ফ্যামিলির ছেলে মেয়ে কখন বড় হয়েছে এটা দেখারও সময় পায়নি। শেষের দিকে এসে যখন উনি রিটায়ারমেন্টে গেছে তখন আমরা মনে করেন তার সময়টা পেয়েছি। আমি বেশি পাওয়ার কারণ হলো কি, আমি ছোট ছেলে অনেক পরে, এই জন্য আব্বার এই সময়টা আমি বেশি পেয়েছি, কিন্তু আমার ভাই বোনরা কিন্তু আব্বা আব্বাকে ওইভাবে পাই নাই। তো এই জন্য যে তার স্যাক্রিফাইস গুলো নিয়ে যদি বায়োপিক হোক, বই হোক বা হোয়াট এভার, যে মাধ্যমেই আসুক, কিন্তু জিনিসটা প্রপার হতে হবে। আমি সকাল থেকে উঠে কেন আগে মানে কষ্ট হয়েছে যে তারপরে আমি বসে আছি কেন, অনেক ভক্ত আসতেছেন এসে কান্না করে যাচ্ছেন, তো ওনারা যখন কান্না করে তখন আমার চোখেও কিন্তু পানি চলে আসে। আপনি দেখেন স্যার অমিতাভ বচ্চনের কথাই যদি আপনি ধরেন এক্সাম্পল, পাশের দেশে ওনারা ওনারা ওনাকে কোন জায়গাতে নিয়ে গেছে দেখেন, আপনি ওয়ার্ল্ড কাপে দেখেন ওনাকে নিয়ে ইন্ট্রোডাকশন করানো হচ্ছে, এবং ও ফুটবলাররা ওনার জন্য দাঁড়িয়ে ওনাকে রিসেপশন দিচ্ছে, উল্টা হয়ে গেছে না ব্যাপারটা। আর আমাদের এখানে কি হয়, আমাদের এখানে খেলোয়াড়ের সাথে হ্যান্ডশেক করার জন্য আমাদের সেলিব্রিটিরা গিয়ে দাঁড়ায় থাকি, তাহলে মূল্যায়নটা আমাদের এখানে একরকম, ওদের ওখানে সিনারিও আর একরকম। ওনার এ টু জেড লাইফ কিন্তু কখনো উনি লুকাননি, কিভাবে এসেছেন, হেঁটে হেঁটে কাজ করেছেন, সেখান থেকে আজ এখানে এই রাজলক্ষ্মী বা লক্ষ্মীকুঞ্জ বলেন বা তার যে নায়করাজ রাজ্জাক উপাধি সবাই জানা। হ্যাঁ, কাকে নিয়ে লিখতে হবে, একটা মানুষ অনেক কিছু কাজ করেছেন কিন্তু ওই সম্বন্ধে পাবলিকলি সে নোন না, তার বায়োগ্রাফি লেখেন যে উনি অমুক ছিলেন, উনি এরকম এরকম অবদান দিয়ে গেছেন আমাদের সোসাইটিতে, সায়েন্সে হোক কেন হোক, ওনাকে লিখ। আর আমার আব্বাকে কাউকে চেনাতে হবে না, আপনি জিজ্ঞেস করেন যে কোনো একটা মানুষকে জিজ্ঞেস করেন উনি কবে আসছেন, উনি কিন্তু আপনাকে বলে দিবে অমুক ডেটে ওখান থেকে উনি আসছিলেন, রোহিঙ্গা হিসেবে আসছিলেন বা ওখানে দাঙ্গা লাগার পর চলে আসছেন, এখানে এসে স্ট্রাগল করে গেছে, সবাই জানা। তো ওনাকে নিয়ে আপনি নতুন করে কি লিখবেন আর বলেন।